হেই হোয়াটসঅ্যাপ বস, গার্লফ্রেন্ডের জন্মদিনে বা বয়ফ্রেন্ডের জন্মদিনে বা যে কোনো ফ্রেন্ডের জন্মদিনে আমরা তাদের নর্মালি একটা টেক্সট করে উইশ করে দিই, হ্যাপি বার্থডে, উইশ ইউ মেনি রিটার্নস অফ দ্য ডে। বাট এই 2021 সালে দাঁড়িয়ে এটা খুব পুরানো একটা ব্যাপার, তাই এই অর্ডিনারি স্টাইলের পরিবর্তে ইউনিক কিছু কিভাবে করা যায় সেটাই শিখে নেব এই ভিডিওতে। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা জাস্ট এক ক্লিকে কিভাবে সুন্দর সুন্দর বার্থডে ব্যানার ডিজাইন করা যায় সেটাই শিখে নেব। চাপ নেবেন না, কোনো রকম এডিটিং স্কিল ছাড়াই আপনি এই ধরনের ব্যানার ইজিলি বানিয়ে নিতে পারবেন। তো চলুন মূল প্রসঙ্গে যাওয়া যাক। সো হ্যালো ভিউয়ার্স, আমি শুভ্র, আপনারা দেখছেন টেক ম্যানিউ। তো সবার প্রথমে আমরা পিক্সেল ল্যাব এক্সট্রা ডার্ক ভার্সনটি ওপেন করে নেব। আপনি যদি আমাদের চ্যানেলে রেগুলার ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে আশা করি এই অ্যাপটি অলরেডি আপনার ফোনে ইনস্টল আছে। যদি অ্যাপটি ইনস্টল না থাকে তাহলে আমাদের পূর্বের ভিডিও থেকে অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন, ওই ভিডিওটির লিঙ্ক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তাছাড়াও নর্মাল পিক্সেল ল্যাব যারা ইউজ করছেন তাদের তেমন কোনো সমস্যা আসবে না, শুধুমাত্র লেখাতে যে ফন্টটা অ্যাপ্লাই করা হয়েছে সেই ফন্টটা আপনি নর্মাল পিক্সেল ল্যাবে পাবেন না, বাকি সবই সেম। সে যাই হোক, প্রথমে আমরা এখানে বার্থডে ব্যানারের PLP ফাইলটি অ্যাড করে নেব। আর হ্যাঁ, এই PLP ফাইলটির সাথে আরও একটা বা দুটো PLP ফাইল আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। PLP ফাইলটি এখানে অ্যাড করে নেওয়ার পরে এখানে আমাদের ফটোটি অ্যাড করে নিতে হবে, কিন্তু তার আগে অবশ্যই মনে রাখবেন remove.bg সাইট থেকে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড অবশ্যই রিমুভ করে নিতে হবে। এরপর এখানে প্লাস আইকনে ক্লিক করুন এবং এখানে গ্যালারি থেকে আপনার ফটোটিকে সিলেক্ট করে ফেলুন। ওকে, এরপর এখানে লেয়ার অপশনে ক্লিক করুন। এখানে আপনার ফটো লেয়ারটিকে ব্যাকগ্রাউন্ডে থাকা মডেলের ফটো লেয়ারের ঠিক ওপরে নিয়ে আসুন। এরপর এখানে মডেলের যে ফটো লেয়ারটি আপনি দেখতে পাচ্ছেন এটিকে সিম্পলি ডিলিট করে ফেলুন। এরপর এখানে আপনি আপনার ছবিটিকে লক করে নিতে পারেন যাতে আপনার ছবিটি পরে নড়ে না যায়। ওকে, এরপর আপনি এখানে ডাবল ক্লিক করে আপনি আপনার জন্ম, বার এবং তারিখটি লিখে ফেলুন। এরপর এখানে যে 23rd দেখতে পাচ্ছেন এখানে আপনার নিজের বয়সটি বসিয়ে নেবেন। 1 থেকে 9 পর্যন্ত সমস্ত নাম্বারগুলো আপনারা PNG ফরম্যাটের ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারবেন। এরপর এখানে যে ডোরিমনের ছবিটা আপনি দেখতে পাচ্ছেন এটাকেও আপনি আপনার ছবি অনুযায়ী অ্যাডজাস্ট করে ফেলুন। এছাড়াও এই PLP ফাইলে আমি অ্যাড করে রেখেছি আরও বেশ কয়েকটি ব্যাকগ্রাউন্ড, যেগুলো এই ফটোতে অ্যাপ্লাই করতে হলে আপনাকে লেয়ার অপশনে ক্লিক করতে হবে এবং এখানে একটি ব্যাকগ্রাউন্ড হাইড করলে আপনি পরবর্তী ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাবেন। এইভাবে আপনি এই PLP ফাইলে থাকা 9টি পর্যন্ত ব্যাকগ্রাউন্ড ইজিলি ইউজ করতে পারবেন। এরপর এই ফটোটিকে আপনার ফোনের গ্যালারিতে সেভ করার জন্য আপনাকে 3-ডট অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাকে এক্সপোর্ট ইমেজ এই অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে কোয়ালিটি চুজ করুন আল্ট্রা, দেন এখানে সেভ টু গ্যালারি এই অপশনে ক্লিক করলেই এই ফটোটি কিন্তু সাকসেসফুলি আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এছাড়াও ডিসক্রিপশন বক্সে আরও একটি PLP ফাইল প্রোভাইড করা থাকবে এবং সেখানে আপনার ফটো অ্যাড করার জন্য আপনার ফটোটিকে রাউন্ড শেপে কেটে নিতে হবে। এরপর লেয়ার অপশানে গিয়ে ঠিক আগের মতোভাবেই আপনার ফটো লেয়ারটিকে মডেলের ফটো লেয়ারের ঠিক ওপরে নিয়ে আসুন। ব্যাস, আপনার কাজ শেষ। এরপর আপনি আপনার বানানো ব্যানারটিকে এক্সপোর্ট করে নিতে পারেন। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, এই ব্যানারটি আমাদের টেকটিউব চ্যানেলের শান্ত ভাই প্রোভাইড করেছেন আর ওনার চ্যানেলের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা চাইলে ওনাকে সাপোর্ট করতে পারেন। তো আজকে ভিডিওতে জাস্ট এতটাই। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। স্টে হ্যাপি, স্টে সেফ।